Good afternoon, friends. Welcome back to my channel. আবার আজ একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হলাম। তো আমার মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে কিছু এক্সট্রা কাজ করব, যেগুলো মানে নিত্য নৈমিত্তিক কাজ নয়। রান্নাবান্না তো হয়ে গেছে, আর যেগুলো এক্সট্রা কাজ মানে যেগুলো হয়ে ওঠে না সেগুলো। আর কী বলো তো, এখন মেঘের যা অবস্থা তাতে করে কিছু রোদ্দুরে দেওয়া যাচ্ছে না। সেই দু তিন দিন আগে যে ব্যাগগুলো রোদ্দুরে দিয়েছিলাম, ব্যাস সেইগুলো এখনও সেইভাবে পড়ে আছে, পরিষ্কার করা হয়নি। তো সেই জন্য ওইগুলো আজকে ওর সদ্গতি হবে আর কি, মানে ওইগুলো এখন ঠিক ঠিক জায়গায় যাবে। তো কদিন ধরেই ওটা ওই তিনটে ব্যাগ একদম মানে পায়ে পায়ে ঘুরছিল, তো সেই জন্য সেইগুলো সদ্গতি করা হবে আজকে। তো ঠিক আছে, দেখতে থাকো। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর আজকে ঠাকুরমশাই আসেনি, যার জন্য আমি নিজেই পুজো দিয়েছি। তো ঠিক আছে, দেখো আমি কী কী করছি। এই যে একটা দুটো তিনটে ব্যাগ হয় না, তিনটে ব্যাগ। এই তিনটে ব্যাগকে রাখার জায়গার খুব অসুবিধে হচ্ছে, যার জন্য এই ব্যাগগুলোকে মানে রোদ্দুরে দিয়েছিলাম। রোদ্দুরে দেওয়ার পরে এগুলোকে মানে একটু বেশ ভালো করে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। মানে কালো তো, কালো ব্যাগ একটুখানি মেয়ে হলেই ছাতা পরে একটু সাদা সাদা হয়ে যায়, যার জন্য সেগুলোকে পরিষ্কার করে কালো মানে করে নিয়ে এবার এগুলোকে আলমারিতে ঢুকিয়ে রাখা হবে। তো সেই রকমই প্রস্তুতি চলছে। তা দেখা যাক কদূর কী করতে পারি, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই যে আমার হাজব্যান্ড করছে পরিষ্কার, আর আমি হেল্প করব। কখনো ও মানে আমাকে হেল্প করবে, আমি কখনো ওকে আমি হেল্প করব, মানে ক্যামেরা ধরে আর কি। এখন আমি ধরে আছি, ও কাজ করছে, একটু বাদে হয়তো ও ধরবে, আমি কাজ করব। আর দেখো ওটাও খুব নোংরা হয়েছে, ওটা পরিষ্কার করতে হবে। এই বাসনের তাকটা না, এটাকে পরিষ্কার করতে হবে। নোংরা মানে কি, মানে একটু ইয়ে তোমার এবড়ো খেবড়ো যে মানে জিনিসপাতিগুলো রাখা হয়ে গেছে, ওইগুলো ঠিক করে নিলেই হয়ে যাবে। তো এইটা দেখো অনেকটাই কালো হয়ে গেছে, দেখেছো? দেখো ঠিক এরকম ছিল, এরকম দেখেছো, এই যে কীরকম সাদা সাদা হয়ে গেছে বর্ষাকালে, মানে একটু ছাতা ছাতা মতন হয়ে যায়। সেটা দেখো এখন দেখেছো কত কুচকুচে কালো হয়ে গেছে একদম। এটা ফিনিশ, এটা হয়ে গেছে। এই যে এইখানটা একটু ইয়ে আছে গো, এইখানটা এখানটা এইখানটা ওগুলো নাও না, দুটো করে নাও, তাহলে একটু বড় হবে। হ্যাঁ হ্যাঁ, একটু ভেজা ভেজা আছে তো, ওগুলো তো খুব পরিষ্কার হয় খুব সুন্দর। এই যে এখানটা এখানটা দেখো, চলো দেখতে থাকো। স্যুটকেসগুলো সব গোছানো হলো, গুছিয়ে ওই বড় আলমারিটাতে ঢোকানো হলো। ওই যে বড় আলমারিটা, ওই যে ওই আলমারিতে ঢোকানো হলো সব। আর ওই ছোট আলমারিটার মাথাটা মানে ওই ব্যাগগুলো রাখা ছিল, ওগুলো সব খালি করা হলো। তিনটে ব্যাগকে ভর্তি করে শীত বস্ত্র টস্ত্র সব কিছু ঢুকিয়ে দেওয়া হলো, আর ওই আলমারির মধ্যে ঢুকিয়ে ফাঁকা করা হলো। আর ওই যে বাবা খেতে বসেছে, বাবা খেতে বসেছে, বাবা চেয়ার টেবিলে খাচ্ছে। আর এই যে এতগুলো আবার বেরোলো, এগুলো মেয়ের সব জামাকাপড়, সব ভালো ভালো চুড়িদার একদম নতুন, কোনোটা পড়েছে কোনোটা পড়েনি, এইরকম খুব কম পড়েছে এরকম আছে। তো সেইগুলো সব কী করবো, সব তো ছোটো হয়ে গেছে, এখন তো চেয়ারটা একটু ভারী হয়ে গেছে না, তো কী করা যাবে, এগুলো সব পাঠ করব, করে এই ব্রিফকেসটাতে তুলব। এই ব্রিফকেসটাতে সব তুলে অবশেষে ওই আলমারির মাথাতেই থাকবে, কারণ এরপরে আর রাখার জায়গা নেই আলমারির ভেতরে। এইটাকে পুরো পাঠ করব, পাঠ করে এর ভেতরে তুলে তারপরে ওটা তুলে রাখি। তো চলো তুলে রাখি,
তো আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া এবার হবে। বাবার খাওয়া দাওয়া দেখলে তোমরা, যে বাবা খেয়ে দিয়ে খাচ্ছিল তখন খেয়ে দিয়ে এখন শুয়ে পড়েছে। আর আমাদের আজকে টুকটাক এক্সট্রা কিছু কাজ হলো, যেগুলো অনেক দিন ধরে পেন্ডিং ছিল, করার কথা ছিল কিন্তু হচ্ছিল না, কিছুতেই হচ্ছিল না। তা এখন তো আবার সেই নিম্নচাপ আরম্ভ হয়েছে, অতএব মানে কী বলো তো, মানে বাইরের কাজ কিংবা রোদ্দুরের কাজ কিছুই হয়ে উঠবে না। আর এখন কদিন চলবে তাও জানি না, এখন কদিন বোধ হয় এরকম নিম্নচাপ চলবে। তো সাধারণ জামা কাপড়ই শুকোচ্ছে না, তো সেখানে আর কি মানে রোদ্দুরে জামা কাপড় দেবো বলো, মানে আলমারির জামা কাপড় কী রোদ্দুরে দেবো? আর এই ভাদ্র মাসে লোকে রোদ্দুরে জামা কাপড় দেয়, আমরাও আগে দিতাম, আমার গত মনে হয় গত বছর না তার আগের বছর এরকম মানে একটা বছরই বোধ হয় দেওয়া হয়নি, আগে নয় প্রত্যেক বছরই আমরা মানে ওই ভাদ্র মাসের চড়া রোদ্দুরে সব কিছু ছাদে দিতাম। আর এটা তো আমরা বরাবরই দেখে এসেছি যে আমাদের মানে মারাও করতো এরকম, তো এখানে আমার শাশুড়ি মারাও করতো, সবাই করতো এরকম, তো আমরাও তো মানে ওই রোদ্দুরে দিতাম ভাদ্র মাসে। কিন্তু এবছর তো যখন তখনই বৃষ্টি আসছে, তারপরে মানে কী বলো তো, ওই সিঁড়ি দিয়ে সবসময় নামানো ওঠানো পক্ষ একার পক্ষে সম্ভবও নয়, তো সেই জন্যে আর হয়ে ওঠে না আর কি, বুঝেছো তো? তো যদি টানা দু চার দিন রোদ্দুর দেয় সেরকম তাহলে মানে দেওয়া যায়। আর একদিন রোদ্দুর দিল, আবার সঙ্গে সঙ্গেই মানে মেঘলা করে এলো, তো আবার সঙ্গে সঙ্গে মানে বৃষ্টির ভয়ে তোলা, তো সেই জন্যে খুব অসুবিধা, দেওয়া হচ্ছে না। দেখা যাক এখনও কটা দিন আছে, যদি রোদ্দুর দেয় তো নিশ্চয়ই দেবো। আর আজকে হচ্ছে কী বলো তো, এই মাত্র জাস্ট আমি ছাদ থেকে সব জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে সব দিলাম, মোটামুটি হাফ শুকনো হয়ে গেছিলো, তো আমি ভেবেছিলাম যে বোধহয় শুকিয়ে যাবে, কিন্তু শুকোলো তো নাই, উল্টে আরও বৃষ্টিতে ভিজে গেল। তো কী আর করা যাবে, সেগুলো আর রেখে লাভ নেই, কারণ এখন আবার জোরে বৃষ্টি এলো, আর এ আসতেই থাকবে নিম্নচাপ, রেখে কোনো লাভ নেই। তো সেই জন্যে নিয়ে এসে এধার ওধার করে দিয়ে দিলাম, আর মানে আরও বেশি ভিজে গেছে, সেগুলো ঘরে দেওয়ার মতনও নয়। তো সেগুলো যাই হোক সিঁড়ি টিড়িয়ে দাওদা দিয়ে দিলাম, আর যেগুলো নিয়ে এসেছিলাম একটুখানি মানে উদ্ধার করতে পেরেছিলাম, পুজো দিলাম যখন, তখন আসার সময় কিছু নিয়ে এসেছিলাম, তো সেগুলো মোটামুটি নিয়ে এসেছিলাম, সেগুলো হালকা একটু একটু ভিজেছিলো, সেইগুলো এখন শুকিয়ে গেছে ফ্যানের হাওয়াতে, ওগুলো সব পাট করে রেখে দিয়েছি। কিন্তু এইগুলো আর তখন আনার মতো ছিলও না, ভীষণ মানে ইয়ে ছিল, মানে কী বলতো, ভিজেছিল, সদ্য দেওয়া হয়েছিল, মনে মানে সরি পরে মামন এ করেছিল, স্নান করে দিয়েছিল, তো তাই জন্য ওগুলো আনা হয়নি। তো সেগুলো যাই হোক হাফ শুকিয়ে গেছিলো, কিন্তু আবার ভিজিয়ে গেছিলো, আবার নিয়ে এসে দিয়ে দিলাম। তো ঠিক আছে, আর দেখলাম আর রিস্ক নিয়ে লাভ নেই, কারণ সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিতে আবার সেই উপরে, তার আগে আর উপরে উঠবো না, তো সন্ধ্যে দিতে গিয়ে তখন অন্ধকারে, তার থেকে এখনই নিয়ে এসে রেখে দিই, এই হচ্ছে ব্যাপার। তো কী আর করা যাবে, এই যে আমার হাজব্যান্ড পুজো করতে গেছে, এবার পুজো করে আসলেই খাওয়া হবে। তুমি এসে গেছো? হ্যাঁ এসছো? না বলছে, বলছি পুজো করে এসেছো, তো চলো এবার যাই আমরা লাঞ্চ করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? চলো চা করে নিই। ইন্ডাকশনটা না একদম জ্বলতে চায় না, কখনো এক চান্সে জ্বলে যাবে, কখনো বা জ্বলতেও চায় না। দেখেছো জ্বলছে না, এটা অফ করতে হবে। এই ইঞ্জেকশনটা দেখো না, জ্বালতে পারবো না, জ্বালিয়ে দাও তো। ঠিক আছে, তুমি হাত দিলে জ্বলে গেল, আর আমি এত চেষ্টা করলাম জ্বললো না, কখনো আমার হাতও এক চান্সে জ্বলে যায়, আর কখনো আবার জ্বলতে চায়। ক্যারেক্টারটা এরকমই, ওটার ক্যারেক্টার এরকমই না।
তো চাটা করে নি, চাটা করে চা খেয়ে তারপর সন্ধ্যা দিতে যাবো। আমরা তো লিকার চা খাই, লিকার চা সকালেও লিকার চা খাই, ইচ্ছে করলে সেই আটটা সাড়ে আটটার সময় আবার ইয়ে খাই দুধের চা, তাছাড়া লিকার চাই খাই। আমি তো আজকে সকালে চিনিও দিইনি চায়ে, চা দিয়ে চিনি মানে আগে তো খেতামই না একদম চা, চিনি দেওয়া চা, কিন্তু এখন আর মাঝখানে খাচ্ছিলাম, তারপরে এখন আবার মনে হচ্ছে না চিনিটা আবার একটু বন্ধ করতে হবে, অভ্যেস হয়ে গেছে চিনি দিয়ে চা খাওয়াটা, তাই এটাকে আবার একটুখানি রদ করতে হবে। তো চলো চাটা করে নিই, চাটা করে তারপরে কথা বলছি চা খেতে খেতে। সিরিয়াল হচ্ছে তো চা হয়ে গেল, চলো চা খেয়ে কথা বলছি। চা খেয়ে নি তারপর কথা বলছি। চা খেলাম চা করে, আর আজকে ওই ইয়েটা পরিষ্কার করছিলাম না ব্যাগগুলো, পরিষ্কার করার সময় এখানটা একটা খটকা লেগে গেছে এখানটাতে, এই না এখানটা নাড়তে একটু অসুবিধা হচ্ছে। আর চামচে করে গোলানো হয়নি এই জন্য করে টেস্ট পাচ্ছি না। আজকে বারবার জানলা খুলছি আর বন্ধ করছি, জানলা খুলছি আর বন্ধ করছি, কারণ জলের এটা ঝাপটাটা এই দিকে ছিল মানে দক্ষিণ দিকে, এতবার খোলা পড়া হচ্ছে লাস্টে এটা আর খুলিনি এই জানলাটাকে, কারণ এই জানলা এই ঘরটাতে বড়টা কেউ ঢোকে না, সারা দুপুরও ছিল আর জানলা পাল্লা খোলেনি, তাই এখন আর জানলাটা মানে বিকেলের দিকে এমনি তো মশা ঢোকে যার জন্য খোলাই হয়নি। আর ওইখানটা পুরো ভিজে গেছিলো পুরো একদম, মানে এত জোরে বৃষ্টি বন্ধ করতে করতে এত জোরে বৃষ্টি এসছে যে তলা দিয়ে জল ঢুকে গেছিলো। ওদের চা দিলাম ওরা খাচ্ছে ওখানে, এবেলা বৃষ্টিটা কম আছে সন্ধ্যাটা দিয়ে আসতে হবে, এমনিতে 5:30 বাজে সন্ধ্যে দিতে যেতে হবে। আর রাত্রিরে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলা একটু আলু দিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো একটু বাটবো পেস্ট করে ওটা দিয়ে,
কাবলি ছোলার একটু ঘুগনি মতন করবো আর কি, ইচ্ছে আছে কদিন ধরে করবো করবো ভাবছি, দিয়ে আর সকালবেলা কী বলো তো ভেজাতে ভুলে যাচ্ছি। আজকে ওই জন্য সকালবেলা ওটা মনে করে আগে ভিজিয়ে দিয়েছি। আর আজকে তো মোটামুটি ওই যে কাজটা এতদিন হচ্ছিলো না হলো, তো ভাবছি কালকেও একটুখানি করতে হবে, প্রতিদিন একটু 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 করে না করলে হবে না। যদি বাইরের কাজ না থাকে, কী বলো তো বাইরের কাজ থাকলে না সারাদিনটাই নষ্ট হয়ে যায়, তখন আর ঘরের কিছু কাজ হয় না। সেই জন্য যদি বাইরের কাজ না থাকে তাহলে একটু একটু করে মানে এখানটা একটু পরিষ্কার, ওখানটা একটু ঝাড় পোঁছ, এগুলো একটু করতে ইচ্ছে মানে ইচ্ছেও করে, ইচ্ছে তো করেই মানে সময় করে উঠতে পারি না। তো যদি বাইরের কাজ না থাকে তাহলে কালকেও আমার ইচ্ছে আছে একটুখানি করব। আর কি বলতো, আমার হাজবেন্ড আমাকে অনেকটাই সাথ দেয়, যার জন্যে দুজন মিলে মানে কাজটা করতেও সুবিধা হয়। আর ও মানে কি বলবো, ওর যথেষ্টই সাপোর্ট করে, মানে একদমই বলা ভুল যে করে না, যথেষ্ট করে সাপোর্ট। কারণ কি, ওর সাপোর্ট ছাড়া তো আমি এইসব কাজগুলো করতেই পারতাম না, কারণ এইসব কাজগুলো আমি করতে পারি না এই কারণে, কারণ ভাঁড়িগুলো নামানো ওঠানো এগুলো তো আমার পক্ষে সম্ভব হয় না। তাই আজকে একটু সরিয়েছি তো হাতে খটকা লেগে গেছে, ওই জন্য ওইগুলো ও করে দেয়, আমি গুছিয়ে টুছিয়ে দিই, পরিষ্কার টরিষ্কার করে দিই, কিন্তু ও ওঠানো নামানোগুলো ও করে, ওইগুলো আমি একদমই পারি না। তারপর যখন থেকে ওই হাতটা ভেঙে গেছিলো তারপর থেকে না এই ডান হাতে একটু কমজোরি হয়ে গেছে, একটু যদি বেশি কিছু ভারী কিছু তোলা হয় না খুব ব্যথা করে, খুব মানে রেস্ট টাইমে যখন রেস্টে থাকে হাতটা তখন খুব ব্যথা করে। তো তাই জন্যে ভারী জিনিসগুলো আমি মানে আর করতে যাই না, ওইগুলো ওই আমার হাজবেন্ডকে দিয়ে করাই। আর এখন তো কাচাকুচি কিছু করছি না, কারণ কি যেটুকু মানে দৈনন্দিনের যে সমস্ত কাচাকুচি সেগুলোই করছি, তাছাড়া কাচাকুচি এখন এক্সট্রা কিছু হচ্ছে না, যার জন্যে একটু সময় পাওয়া যাচ্ছে। সকালবেলায় কাচাকুচি করতে গেলে ওদিকটা একটু টাইম লাগে, তা সেটুকু টাইমে আমরা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। রান্নাবান্না করে নিলে আর কি বলতো, আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্নাবান্না করা। রান্নাবান্নাটা হয়ে গেলে তখন মানে মনে হয় যে একটা বড় কাজ হয়ে গেল, এবার এখন থেকে আর কি করব, একটা এক্সট্রা কোনো যদি কাজ করা যায় তাই তখন কাজ খুঁজি, যে রান্নাবান্না হয়ে গেলে যে কী করা যায় কী করা যায়। কাজ তো ঠিক পেয়েই মানে পেয়েই যাই, কারণ কাজের অভাব নেই, অসুবিধে সুবিধে করে কাজকর্মও ঠিকই পেয়ে যায়। কারণ কী বলতো, এক্সট্রা কাজ সংসারে প্রচুরই থাকে, আর করব মন করলে অনেক কাজের জোগাড় হয়ে যায়, এটা ওটা সেটা করে। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন এরকম করেই চলে। আর আমাদের আর কি সারাদিন কী কাজ থাকবে বলো, এইগুলো তো একদম শিডিউল কাজ তো থাকবেই, যেমন রান্না খাওয়া, আমাদের আলাদা করে কী কাজ থাকতে পারে, রান্না খাওয়া ঘরদোর পরিষ্কার জামাকাপড় পরিষ্কার, আমাদের তো এইগুলোই যেগুলো সাধারণ গৃহবধূদের এইগুলোই কাজ থাকে, সাধারণ গৃহবধূরা এই কাজগুলোই করে থাকে, আমাদের আলাদা করে কী কাজ হবে। তো সেই জন্যে আমরা এক্সট্রা একটুখানি কাজ করলে তখন আমরা সেগুলো আবার তোমাদেরকে শেয়ার করি, তাই না? আমাদের আলাদা করে কিছু কাজ তো থাকে না, ওই সমস্ত কাজই যা সকলে করে, তাই মানে সেই নিত্য নৈমিত্তিক যে সমস্ত কাজ, কাছাকুচি, সেই ঘর পরিষ্কার, আর সেই পুজো দেওয়া, সেই রান্না করা, এই সমস্ত জামা কাপড় পাট করা, এছাড়া আমাদের তার কোনো কাজ থাকে না। আমরা আর কী এক্সট্রা কাজ করব, আর এক্সট্রা কী তোমাদের দেখাবো বলো? তো যেটুকুন করি সেটুকুই তোমাদের দেখাই, আর তোমাদের সাথে গল্প করি, তোমাদের সাথে কথা বলে আমি আনন্দ পাই। আমার হচ্ছে মেন হচ্ছে এটাই যে ওই টুকটাক কাজকর্ম শেয়ার করলাম, আর তোমাদের সাথে কথাবার্তা বলে একটু মানে আনন্দ উপভোগ করলাম। আর তোমাদের কতটা আনন্দ দিতে পারি আমি জানি না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে কথাগুলো বলতে, সমস্ত কথা শেয়ার করতে আমার খুবই ভালো লাগে।
আর আমাদের তো একটা এটা একটা তার পরিবার, এদিকে এই ক্যামেরার এপারে একটা পরিবার আছে, ওপারে একটা পরিবার আছে, একটা ওপারে বড় পরিবার আছে। সেই পরিবারে সব কিছু কথাগুলো শেয়ার করতে পারলে আমার তো নিশ্চয়ই খুবই ভালো লাগে। আর হয়তো তোমাদের আমি দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আমার যেন কি মনে হয় বলো তো, যে আমি তোমাদের দেখতে পাচ্ছি। আমি এই রকম ভেবেই কিন্তু তোমাদের সাথে কথা বলি, আর এটার মধ্যেই আনন্দ বলো না, সকলের সাথে সকলের এই যে একটা সুন্দর সম্পর্ক, সমস্ত কথা শেয়ার করে নিজেদের মধ্যে একটা ভাগ করে নেওয়া, এটাই তো একটা সুন্দর সম্পর্ক, এই সুন্দর জিনিস বলো, এই সম্পর্কটাই তো সবচেয়ে বড় কথা। আর আমাদের এইটাই যদি বজায় থাকে এটাই যথেষ্ট। তোমরাও আমাদের আমাকে ভালোভাবে গ্রহণ করো, আর আমি তো তোমাদের সাথে কথা বলার জন্য সবসময়ই তৈরি, সকাল হলেই তোমাদের সাথে কথা বলবো বলেই আমি কিন্তু তাড়াহুড়ো করি, কতক্ষণে এসে আমি মানে তোমাদের সাথে গল্প করব। সব সময় সকালবেলা হয়ে ওঠে না, আর সেই জন্য হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু আমি ঠিক টাইমে এসে তোমাদের সাথে গল্প করার জন্য কিন্তু আমি ছটপট করি। এটা সব সময় ভাববে যে আমি কিন্তু গল্প করার জন্য ছটপট করি, এটা আমার একটা এই কয়েক মাসে যেন রীতিমতন একটা অভ্যেস হয়ে গেছে। আর তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করো আমার জন্য, তোমাদের অপেক্ষা তো আমাকে মানে তোমাদের এই অপেক্ষাই আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর এটাই আমার প্রয়োজন। তো চলো, অনেক কথাই বললাম, অনেক কিছু শেয়ার করলাম, গল্প করলাম, তো এবার তাহলে এই পর্যন্তই। তো তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, আর এটা আমার একান্ত কাম্য ঈশ্বরের কাছে, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, আর পাশে থেকো আমাকে, আমার চ্যানেলটাকে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যারা আমার নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, কালকে আবার সকালে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা।